আসসালামাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাব্লিউ মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি হাদিস নিয়ে আলোচনা করব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। জান্নাতিরা জান্নাতের নিজ গৃহে অবস্থান করবেন, এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেশতা দাঁড়িয়ে। তিনি বলবেন, চলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করে আসি। তিনি তখন খুবই উল্লাসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তার জন্য প্রস্তুত। বাহন ছুটে চলবে খুবই বিস্মিত নয়নাভিরা মাঠ দিয়ে, যা স্বর্ণ আর মণিমুক্তা খচিত পিলারে সাজানো। জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে, এমন সময় আলো দেখবে, আলোর পর আরো আলো, তারপর আরো আলো। জান্নাতিরা তখন উল্লাসিত হয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, আমরা কি আল্লাহকে দেখেছি? না, আমরা সে পথেই ছুটছি, ফেরেশতা বলবেন। হঠাৎ জান্নাতিরা শুনবেন গায়েবী আওয়াজ, আসসালামু আলাইকুম ইয়া আহনাল জান্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতিদের। খুবই আবেগময় হবে সে মুহূর্তটা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালামের জবাবে তখন জান্নাতিরা বললেন, আল্লাহুমা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তিময় এবং আপনা হতে শান্তি উচ্চারিত হয়। আপনি বরকতময়, হে মহান ও সম্মানের অধিকারী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, তোমরা কি খুশি? তোমরা কি সন্তুষ্ট? ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচে আমাদের আপনি জান্নাত দিয়েছেন, আমরা অসন্তুষ্ট হই কি করে? জান্নাতেরা জবাব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জিজ্ঞেস করবেন, তোমাদের আর কি চাই? তখন জান্নাতিরা আলহামদুলিল্লাহ বলবেন, আর কিছু চাই না। না না, আজ তো দেওয়ার দিন, আমি আরও দেব, বলো কি চাই? তখন জান্নাতিরা আলহামদুলিল্লাহ সমস্বরে বলে উঠবেন, ও আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই, আপনাকে দেখিনি কখনো, আপনাকে আমরা ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পর্দা সরিয়ে দেবেন, সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি। চোখ বন্ধ করে একটু চিন্তা করুন, সারা জীবন দুনিয়াতে যাকে ডেকেছেন, যাকে না দেখে চোখ দুটো অধরে কেঁচেছে, কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন, খুব বিপদে কেউ নেই পাশে, কেঁদে কেঁদে যাকে বলেছেন, পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্থা যিনি করেছেন, কত চাওয়া মাকে বলেননি, বাবা কেউ না, রাতের আধারে কেঁদে কেঁদে যাকে বলেছেন, কত অপরাধ করেছি কেউ দেখেনি, একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন, বারবার ভুল করেছি যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন, মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা দিয়ে অদৃশ্য ভালোবাসায় আপনাকে যিনি ভালোবেসেছেন সবচেয়ে বেশি, সবচেয়ে আপন সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি। সাহাবিদের প্রশ্ন জবাবে নবীজি বলেছেন, পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তেমনি দেখব ইনশাআল্লাহ। এ যে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামা, ইয়া আল্লাহ স্বল্প সংখ্যক সেই মহান সৌভাগ্যদের তালিকায় আমাদের নামটা যোগ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ।